হ্যালো বন্ধুরা, কেমন আছেন? শম্ভু পিজন ভিটার থেকে আপনাদের স্বাগত। তো আগে লাল জিরিয়া ভিডিও নিয়ে এসেছিলাম, তো আজকে নিয়ে এসেছি সাম্বাল বালের সবুজের। ঠিক আছে, তো আমি নটটাকে দেখাচ্ছি, নটটার আইস দেখুন আপনি। এটা সাম্বাল বালে সবুজ, ঠোঁটটা কালোই আছে, সাইজে একটু বড়ই হয়। তো ডানাটা দেখুন আপনি, পালকগুলো ডানাটা একটু পুরোপুরি খোলো। আচ্ছা, তো এই এই নটটার সঙ্গে আমি অন্য একটা মাদির আমি জোড়া দিয়েছিলাম এর আগে। ঠিক আছে, মাদিটা পালিয়ে গেছিল, তো ওর বাচ্চাটার খুব ভালো রেজাল্ট হচ্ছে। ঠিক আছে, তো বর্তমানে আমি জোড়াটা, আমি মাদিটা চলে গেছে যেহেতু, বর্তমানে একটা জোড়া বেঁধেছি ওর সঙ্গে, সাহারানপুরি মাদি। তো ওর বাচ্চা এখন আমি টেস্ট করিনি। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। দুটো বাচ্চা তো উঠেছে, তো আপনাকে আমি ছেড়ে দেখাচ্ছি নখটা। নখ কালোই আছে বন্ধুরা, দেখুন। ঠিক আছে, ছেড়ে দেখাচ্ছি একটু। পাটা ডিমে আছে, ওই জন্য খোপে যাওয়ার জন্য ছটফট করছে। নখটা দেখুন আপনি, ওই নটটার মাদি আছে বন্ধুরা। বললাম আপনাদের, আগেও বলেছিলাম যে সাহারানপুরি মাদি জোড়া দিয়েছিলাম, মাদিটা এটা দেখুন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভালো করে, মাদিটা দেখুন আপনারা, ডানাটা দেখুন, ডানা পুরো ভাইব্রেশন হচ্ছে। মাদিটা আইসটা দেখাচ্ছি ভালো করে আপনাদের, চোখটা ভালো করে দেখুন। এটা অ্যাকচুয়ালি একটা বন্ধুর মাদি, ওর কাছে ছিল, তো আমি ওর থেকে বাচ্চা তোলার জন্য নিয়ে এসেছি। এটা লেজটা দেখুন, পাঞ্জাটা আছে, কালো নখ আছে। আর তো কেমন বাচ্চা হবে বন্ধুরা জানাবেন, ওই নটটার সঙ্গে জোড়ার বাচ্চা উড়বে কি উড়বে না আপনারা জানাবেন, কারণ আমি তো এখনো টেস্ট করিনি বাচ্চা। আমি ছেড়ে দেখাচ্ছি, জোড়াটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে সাম্বাল বালে এর আগে কার সময় পেয়ার ছিল? আগে অন্য একটা জোড়া দিয়েছিলাম, সেটা তো পালিয়ে গেছে, বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি, ডানা উঠে গেছিলো, বুঝতে পারিনি। তো এর বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে, বাচ্চাটা আছে, পরের ভিডিওতে আমি সবুজ নটটার বাচ্চাটা আপনাদের দেখাবো। তো সাহারানপুরির সঙ্গে বাচ্চা এখনো রেজাল্ট এখনো দেখিনি, তো দুটো বাচ্চা আমি তুলেছি, তো আশা করছি ভালো হবে। তো আপনারাও জানাবেন কেমন হবে, তো জানার তো শেষ নেই, শেখারও শেষ নেই। আপনাদের মধ্যে হয়তো যারা দেখছেন তাদের অনেক নলেজ হবে পায়রার ব্যাপারে, আমার অবশ্য অতটা বেশি নেই, তো সেই জন্য আপনারা জানাবেন কেমন হবে বাচ্চাগুলো, আর পায়রাগুলোও কেমন জানাবেন অবশ্যই। বন্ধুরা একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।